হ্যালো এভরিওয়ান, আমি শ্রীনজয়। চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটাই আমি আজকে একাই রিয়াকশন করছি, লাইভ রিয়াকশন। এবং সেইটা আমি যে তোমার 3.0 ভুল ভুলাইয়া 3 সিনেমার যে গানটি কালকে বেরিয়েছে, গতকালকে সেই গানটার মানে ভিডিও ভার্জন এসছে। একটা মোস্ট অ্যাওয়ার্ডেড গান ছিল, এবং আমরা সকলেই জানি বিদ্যা বালানজি এবং মাধুরী দীক্ষিতের ফার্স্ট টাইম এভার ফেস অফ হবে এই গানটাতে। এটা 1.42 সেকেন্ড, মানে 1 মিনিট 42 সেকেন্ডের একটা গ্লিমস ছেড়েছে। এটা আমি তো মনে করি না এটা কোনো গানের ভিডিও, এটা ছোট্ট করে জাস্ট দিয়েছে আমাদের উস্কে দেওয়ার জন্য। তো এটা আমরা এটা আমার মনে হচ্ছে, এটা আমি এখন না দেখে বলছি, হ্যাঁ কমেন্ট করছি, আমার মনে হচ্ছে এটা ক্লাইম্যাক্সের গান, নাহলে এত ছোট ভিডিও গান হতেই পারে না। আসল গানটা তো 5-7 মিনিট সামথিংয়ের। তো দেখা যাক, চলো লেট স্টার্ট দ্য ভিডিও। কি কম্পোজিশন! হ্যাঁ 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 ও কি লাগছে বিদ্যা বালানজিকে! আয় 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 মাধুরী দীক্ষিত জি, ইটস জাস্ট আ গ্লিমস, উইটনেস দ্য ফুল ফেনোমেনা ইন সিনেমাস। বললামই তো আমার আইডিয়া হয়েছিল। তো এই গানটা কেমন লাগলো? এই গানটা অরিজিনাল যে গানটা, মানে 7 মিনিট সামথিং, আমি কম্পোজিশনটা তার আগের দিন, মানে কালকে এটা গানটা তো ছাড়া হয়েছে, তার আগের দিন গোটা গানটা জিউক বক্সে এসেছিল, আমি পুরো গানটা শুনেছি। দুর্দান্ত কম্পোজিশন এবারের গানটাও, এবার একটু অন্যরকম হয়েছে, বাট দুর্দান্ত দুর্দান্ত কম্পোজিশন। আর এই ভিডিওটা সম্পর্কে কী মন্তব্য করবো? এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, মাধুরী দীক্ষিত জির এক্সপ্রেশনটাই হচ্ছে ওনার ডান্স, মানে ওনার ডান্স দেখবো না, ওনার এক্সপ্রেশন দেখবো, অসাধারণ অসাধারণ। আমি আমার জন্মের পর থেকে এখনও পর্যন্ত বলিউডে, আবারও রিপিট করছি, বলিউডে আমার জন্মের পর থেকে এখনও পর্যন্ত এরকম কত্থক ডান্সার বা ক্লাসিক্যাল ডান্সার আমি দেখিনি, আমি দেখিনি যেটা মাধুরী দীক্ষিত জি। দুর্দান্ত, মানে ওনার সম্পর্কে, ওনার ডান্স নিয়ে যদি কেউ কমেন্ট করে, আমি মনে করি খুব বোকা বোকা বিষয়, কোনো যোগ্যতাই নেই, শুধু আমার বলে না কারণ নেই, অসাধারণ ডিভা, যাই হোক। এবং তার সঙ্গে বিদ্যা বালানজি, টু গুড। পুরোনো যে ফার্স্ট পার্টে ওনাকে দেখেছিলাম, আবারও এই সিনেমায় সেম গানে আবারও দেখছি, এটা একটা নস্টালজিয়ার ব্যাপার, কারণ উনি বহু বছর আগে এই গানেই ডান্স পারফর্ম করেছিলেন এবং সেটা ভাইরাল ছিল। এখনও পর্যন্ত সেই গানে প্রচুর ছেলেমেয়েরা ডান্স করে, ডান্স রিয়েলিটি শোতেও সেই এই গান চলে, খুবই ভালো লাগলো। এবং প্রোডাকশন হাউস তো বলেই দিচ্ছে যে ইটস জাস্ট আ গ্লিমস, আমি তো বলেইছিলাম এটা মনে হচ্ছে ক্লাইম্যাক্সের সিন, এটা ওরা পুরোটা দেখাতে পারবে না। যাই হোক, এই হলো বিষয়, আমার প্রচণ্ড ভালো লেগেছে এই গানটাকে। আমি কেউ যদি রেটিংস করতে বলে, অনেকে তো বলে দাদা রেটিংস করো 10-এর মধ্যে, আমি এটাকে 10-এর মধ্যে 9-ই দেবো। 1 নম্বর কাটলাম গোটা গানটা দেখিনি বলে, এখন গোটাটা যদি দেখেনি হলে গিয়ে তারপরে ভিডিও করলে আমি বলে দেবো যে আমার কেমন লেগেছে। যাই হোক, এটা ছিল আমার রিয়াকশন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর খারাপ হলেও সেটা আমায় জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। তারা